সুরমজিয়াতে কনায়কত্ববাদ চলাইছে সভাপতি দীপাঙ্কনাথে। রাজনৈতিক দল খোলার পিছত আসু নেতৃত্বর বিরুদ্ধে সরব সদ্য পদত্যাগী কেন্দ্র কার্যনির্বাহর সদস্য হিমান্ত ঠাকুরিয়া। ইপিনে সদ্য পদত্যাগী কেন্দ্র কার্যনির্বাহ সদস্যর অভিযোগ নস্যাৎ করেছে আসু নেতৃত্ব। আসুত একনায়কত্ববাদ চলাইছে দীপাঙ্কনাথে, আসুর মজিয়াত এলাগি হয়েছে ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য। দল গঠন করাক লৈ কোনো আলোচনা হওয়া নাছিল আসুর মজিয়াত। এই বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছে আসুর পৰা পদত্যাগ করা কেন্দ্রীয় কার্যনির্বাহক সদস্য হিমান্ত ঠাকুরিয়া। বর্তমানের সভাপতি দীপাঙ্কনাথে বিভিন্ন সময়ত আসুত একনায়কত্ববাদ চলার অভিযোগ উত্থাপন করেছে হিমান্ত ঠাকুরিয়ায়। নির্ধারিত সময়ের পূর্বে স্বইচ্ছা অনুসরি কামরূপ জেলা কমিটি ভঙ্গর সভাপতিয়ে নির্দেশ প্রদান করার বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছে। সংবিধান উলঙ্ঘা করার ক্ষেত্র সভাপতির সমান্তরালক জগরিয়া করেছে আসুর সম্পাদক লুরিণজ্যোতি গগৈ। গোটেই কাম কাজবিলাকত আপনি চালে একনায়কত্ববাদে চলিব, একটা প্রসেস কিন্তু পদ্ধতি থাকে, প্রতিটি পদ্ধতি আপনি যাব লাগিব। কেন্দ্রীয় কার্যনির্বাহক আছে, কার্যনির্বাহক সভা আছে, প্রতিজনের মত লব লাগিব। তেওঁ যদি কিবা একটা সিদ্ধান্ত লয়, প্রত্যেকের মত লৈ পেলে তেওঁ মতর অমিল থাকিব পারে, কিন্তু মত লৈ পেলে তেওঁ আগবাঢ়িব লাগিব। কিন্তু মত লওয়া পরিলক্ষিত হওয়া নিজের মতে কৈছে, নিজের মতে কৈছে। কেবল সিমানেই নহয়, আসুর উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য আর জ্যেষ্ঠ কর্মী বিপুল রাভাক দীপাঙ্কনাথে মানসিকভাবে অত্যাচার করার কথা সংবাদমেল যোগে উল্লেখ করে হিমান্ত ঠাকুরিয়ায়, যার বাবে আসুর পৰা ক্রমান্বয়ে এলাগি হয়েছে ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য। আসুর মজিয়ার পৰা নতুনক গঠন হওয়া রাজনৈতিক দল অসম জাতীয় পরিষদ গঠনের সময়ত ছাত্র সন্থার মাজত আলোচনা নোহার কথাও প্রকাশ করেছে প্রাক্তন কর্মীজনে। কা আন্দোলনক রাজনৈতিক আহিলা হিসাবে ব্যবহার করার অভিযোগ তুলিছে দীপাঙ্কনাথ আর লুরিণজ্যোতি গগৈর বিরুদ্ধে। নতুন দল গঠনের পিছত এজনের পিছত আন এজন আসুর কেন্দ্রীয় কমিটির নেতায় পদত্যাগ করাটোয়ে সকলকে ভবাই তুলিছে। সেয়েহে বহুতরে মনত প্রশ্ন উদয় হয়েছে, সচাকয়ে আসুর মাজত আরম্ভ হয়েছে নাকি সংখ্যা? ক্যামেরা পার্সন মনোজ দৌরার সঙ্গে হীরকজ্যোতি মালাকারর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। খবর আরো আছে, সময় পুনরায় বিরতি। নিউজ ফ্ল্যাশ।